এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে হুনস রুলের কথা বলছিলাম, যে এই হলো হুনস রুল, এই যে হুনস রুলে আমরা যে জিনিসটা দেখতে পাই, যেখানে এই হুনস রুল যে ইলেকট্রন কনফিগারেশন মোস্ট স্টেবল উইথ ইলেকট্রনস ইন হাফ ফিল্ড অরবিটালস বিফোর কাপলিং, কাপলিং হওয়ার আগে, জোড়া হওয়ার আগে বিজোড় অবস্থায় যাবে, সেগুলো দেখানো হয়েছে। থ্রি এস এর জন্য তার এটা প্রযোজ্য না, হুনস রুলটা কিন্তু এস অরবিটালের জন্য প্রযোজ্য না, পি অরবিটালের জন্য অ্যাপ্লিকেবল, পি ডি আর এফ এখানে তাই গেছে প্রত্যেকটা, সেটা মেনেছে, অতএব ঠিক আছে। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, সাবসেল ফিলিং অর্ডার নট হোয়াট ওয়ান এক্সপেক্টেড, এখানে আমাদের ইলেকট্রন প্রবেশটা আমরা দেখতে পাই, এটা আমাদের দেখেছি অনেকবার, এটা দেখানো হচ্ছে। এখানে আমরা কি কি অ্যাডভান্টেজ পাই পিরিয়ডিক টেবিল থেকে, যে জিনিসগুলো আমরা জানতে পারি সেটা হলো, দেখো এই জায়গাটাকে আমরা বলি, এই এগুলো হলো তোমার এস অরবিটাল, এটা সহ এই এস অরবিটালটা হলো রিপ্রেজেন্টেটিভ এস ব্লক এলিমেন্টস। এটাকে রিপ্রেজেন্টেটিভ বলার কারণ হলো এরা সঠিকরূপে ইলেকট্রনিক কনফিগারেশন মেনে চলে, সেই জন্য এদেরকে রিপ্রেজেন্টেটিভ বলা হয়েছে। তারপর রিপ্রেজেন্টেটিভ পি ব্লক এলিমেন্টস, এই জায়গাটাতে এগুলো সহ এইটুকুতেও আছে, এখন পি এগুলো হয়ে গেছে, এরাও সঠিকরূপে মানে ইলেকট্রন বিন্যাস ভালো মতো মেনে চলে, এই জন্য এদেরকে রিপ্রেজেন্টেটিভ পি ব্লক এলিমেন্টস বলা হয়। আসলে আমরা যেটা বলছি, এই এই এস ব্লকের মধ্যে আর পি ব্লকের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশনের কোনো ব্যতিক্রম নেই, সঠিক ইলেকট্রন বিন্যাস আছে নিয়ম অনুযায়ী, এই জন্য এটা রিপ্রেজেন্টেটিভ। আর এই এই এগুলোকে আমরা বলছি ট্রানজিশন, এই ডি এর এই জায়গাগুলোকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্টস, আর এ ব্লক এলিমেন্টস হলো শান্ত, এইটুকু। বুঝতে পেরেছো? জি স্যার। শর্ট অ্যান্ড শর্ট হ্যান্ড ভার্সেস লং হ্যান্ড আবাউ ইলেকট্রন কনফিগারেশন, শর্ট হ্যান্ড মানে সংক্ষিপ্ত আর লং হ্যান্ড মানে বিস্তারিত। আমরা এগুলো পারি, ফ্লোরিন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ব্রোমিন সবারই পারবো। এখানে আরো কিছু বড় বড় ইলেকট্রনিক কনফিগারেশন আছে, এগুলো আমরা পারি। এখান থেকে আমরা কিছু দেখি ডি ব্লক এলিমেন্টস, একটা ডি ব্লক এলিমেন্ট সম্পর্কে কিছু তথ্য আমরা দেখব। দেখো স্টেবিলিটি ইন ইনক্রিজ হয়েন, কখন এর স্টেবিলিটি ইনক্রিজ করবে, কখন, যখন ডি সাব সেল হাফ ফিল্ড থাকবে মানে ডি ফাইভ থাকবে, যদি ডি ফাইভ থাকে তাহলে ডি অরবিটালগুলো বেশি স্টেবিলিটি পাবে, ডি সাব সেল ইজ কমপ্লিটলি ফিল্ড, যদি পরিপূর্ণ থাকে তাহলেও তোমার এটা স্টেবল হবে। ইলেকট্রনস উইল বি টেকেন ফ্রম দ্য এস সাব সেল টু ফিল দ্য ডি সাব সেল, অনেক সময় এখানে এই জন্য এস সাব সেল থেকে ডি সাব সেল ইলেকট্রন চলে আসে ওই ফুল ফিল হওয়ার জন্য বা হাফ ফিল হওয়ার জন্য, যেমন ক্রোমিয়াম বা কপারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বাট দেয়ার ইজ এ লিমিট, লিমিট অবশ্যই আছে, নো মোর দ্যান টু ইলেকট্রনস টেকেন ফ্রম এস সাব সেল, দুইটার বেশি কিন্তু নিতে পারবে না এস সাব সেলে। গিভেন দ্য অ্যাবভ হুইচ সাব সেল ইলেকট্রনস উইল ডিভেলপ মেটালস লস ফার্স্ট হোয়েন দে আয়নাইজ, গিভেন দ্য অ্যাবভ হুইচ সাব সেল ইলেকট্রনস উইল ডিভেলপ ডিভেলপ লস ফার্স্ট হোয়েন দে আয়নাইজ, কিন্তু এস সাব সেল থেকে আগে ইলেকট্রন ট্যাগ করে তারপর ডি সাব সেল থেকে করবে। সো হোয়াট আর দ্য কারেক্ট ইলেকট্রন কনভার্সন অফ ক্রোমিয়াম অ্যান্ড সিলভার, আমরা জানি ক্যাভিট নট অল মেটালস ফ্লো দ্য অ্যাবভ, এখানে দুটা ব্যতিক্রম আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা জানি থ্রি ডি ফোর না হয়ে থ্রি ডি ফাইভ হয়ে যাবে, ফোরেস থেকে একটা ইলেকট্রন ট্রেনে নিয়ে ফোরেস ওয়ান হবে, এখানেও তাই হবে। সেরকম নিকেল প্লাটিনাম এগুলো অবশ্য ঘটনা ঘটে না। আচ্ছা, এ ব্লক কখন হবে বেশি স্টেবিলিটি, যখন তোমার এফ সেভেন হবে মানে এটা হাফ ফিল্ড, এফ ফোরটিন হবে যখন কমপ্লিটলি ফিল্ড, ইলেকট্রন উইল বি টেকেন ফ্রম দ্য ডি সাব সেল টু ফিল দ্য এফ সাব সেল, এরকম আরো কিছু ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখতে পাই। আজকে থাকুক এ পর্যন্ত, না স্লাইড শেফ? হ্যাঁ ওকে, তুমি শোনো ইয়া ইদ্রার, একটু পরীক্ষা দিও, ওটা দিও আর পারলে কোশ্চেন আমি দিব না আরো, হ্যাঁ যদি বলো। জি স্যার।